শহর কলকাতা জুড়ে পেঁয়াজের দাম বৃদ্ধি পাচ্ছে তার জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৈরি করা টাস্ক ফোর্স কলকাতা পুলিশকে সঙ্গে নিয়ে বিভিন্ন বাজারে হানা দেয় টাস্ক ফোর্সের আধিকারিকরা গত দুদিন ধরে উত্তর কলকাতার বাজারগুলি পরিদর্শন করেন টাস্ক ফোর্স আধিকারিকরা বেশ কিছুদিন ধরে দক্ষিণ কলকাতা লেক মার্কেট ও গড়িয়াহাট মার্কেটে পেঁয়াজের দাম নিয়ে প্রচুর অভিযোগ জমা পড়েছিল সেই অভিযোগের ভিত্তিতে সোমবার সকালে লেক মার্কেট বাজারে হানা দেয় টাস্ক ফোর্স আধিকারিকরা পেঁয়াজের দাম পঞ্চান্ন থেকে ষাট টাকা কিলো দরে বিক্রি হচ্ছে সেই দামকে নিয়ন্ত্রণ করার নির্দেশ দিলেন টাস্ক ফোর্স মেম্বার রবীন্দ্রনাথ কোলে আমরা যেটা ঘামাচ্ছি এখনও সেটা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজের হোলসেল মার্কেটে রেট হচ্ছে আজকে সাঁত্রিশ টাকা কোলে মার্কেটে এখানে আমরা লেক মার্কেটে এসেছি আজকে এখানে দেখছি পঞ্চান্ন টাকায় বেচছে কেউ ষাট টাকায় বেচছে একজন বলল আশি টাকা লেক মার্কেট সম্বন্ধে আমরা অনেক অভিযোগ অনুযোগ শুনেছি লেক মার্কেট গড়িয়াট মার্কেট সম্বন্ধে সেই জন্যে আজকে আমরা এসেছি এদের এখানে আমরা বলেছি যে এগুলো করবেন না যেরম কিনছেন সেরম বেচুন সাঁত্রিশ টাকায় কিনে আপনি আশি টাকায় বেচবেন বা সত্তর টাকা এসব চলবেন সাঁত্রিশ টাকায় কিনে ম্যাক্সিমাম পঞ্চাশ টাকা বা পঁয়তাল্লিশ টাকায় বেচুন এর বেশি করবেন না আমার মনে হয় সেন্ট্রাল গভর্নমেন্ট যে আমাদের এই চেঁচামেচি করার ফলে যে পদক্ষেপ করেছে করতে চলেছে পঁচিশ টাকা করে পেঁয়াজের দাম আরও দু চার দিনের মধ্যে আরও পড়ে যাবে এবং বাজার একেবারেই নর্মাল হয়ে যাবে পাইকারি বাজারে সোমবার পেঁয়াজের দাম পঁয়ত্রিশ টাকা কিলো আর এই দামটাকেও আরও নিয়ন্ত্রণ করার কথা বললেন পেঁয়াজ ব্যবসায়ীদের রবীন্দ্রনাথ কোলে শেখ এরশাদের রিপোর্ট ওঙ্কার বাংলা